জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা বিপজ্জনক বললেন বাইডেন। এবার যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি, তাইওয়ানি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়াস নিয়ে রাশিয়ার মহড়া শুরু। নতুন পারমাণবিক ওয়ারহেড উন্মোচন উত্তর কোরিয়ার। এবার জানিয়ে দেব তিন দশকের সর্বনিম্নে দাঁড়াচ্ছে বৈশ্বিক প্রবৃদ্ধি, বিশ্বব্যাংকের পূর্বাভাস। সর্বশেষ জানিয়ে দেব বুলেট হারিয়ে যাওয়া পুরো শহরে লকডাউন জারি কিমের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সংবাদটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা বিপজ্জনক বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিবেশী দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষিত পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, এটি বিপজ্জনক আলোচনা এবং উদ্বেগজনক। ক্রেমলিন নেতা শনিবার ঘোষণা দেন যে তিনি বেলারুশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বেলারুশ হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর অন্যতম। মস্কো পক্ষের কর্তৃত্ববাদী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশটি পরিচালনা করেন। ওয়াশিংটন এই পরিকল্পনার নিন্দা করেছে। রাশিয়া বেলারুশের প্রতিবেশী দেশ পশ্চিমাপন্থী ইউক্রেনকে পরাজিত করার প্রচেষ্টার এক বছরেরও বেশি সময় পর মস্কো এমন পরিকল্পনা করে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন তারা রাশিয়ার পরমাণু অস্ত্র স্থানান্তরে কোনো লক্ষণ দেখেননি। বাইডেন বলেন তারা এখনও তা করেনি। যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি, তাইওয়ানি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলে কঠোর ব্যবস্থা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি যদি তাইওয়ানের প্রেসিডেন্ট সাইউ ওয়েনের সাথে সাক্ষাৎ করেন তবে কঠোর প্রত্যাঘাত করা হবে বলে চীন হুমকি দিয়েছে। গুয়াতেমালা ও বেলিজ সফরের পথে তাইওয়ানি প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার যাত্রাবিরতির কথা রয়েছে। এ সময় ওই সাক্ষাৎ হতে পারে বলে গুঞ্জন চলছে। তবে ক্যালিফোর্নিয়ার ম্যাকার্থির সাথে সাক্ষাতের কোনো আনুষ্ঠানিক ঘোষণা কোনো পক্ষ দেয়নি। চীন দাবি করছে যে তাইওয়ান হল তার নিজস্ব ভূখণ্ড। তারা বারবার তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে মার্কিন কর্মকর্তাদের সাক্ষে সাক্ষাতের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে। তারা মনে করে এ ধরনের সাক্ষাৎ তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করবে। চীন গত আগস্টে ওই সময় মার্কিন পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া চালায়। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর মুখপাত্র ঝু ফেংলিয়ান বেজিং সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্টের যাত্রাবিরতি কেবল বিমানবন্দর বা হোটেলে অপেক্ষা করার জন্য নয়, বরং মার্কিন কর্মকর্তা ও আইন প্রণেতাদের সাক্ষাৎ করার জন্য। তিনি বলেন, তাইওয়ানি প্রেসিডেন্ট যদি মার্কিন হাউস স্পিকার ম্যাকার্থির সাথে যোগাযোগ করেন তবে তা এক চীন নীতির মারাত্মক লঙ্ঘনের আরেকটি প্ররোচনা হিসেবে বিবেচিত হবে। এটি চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করবে, তাইওয়ানের প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। তিনি বলেন, আমরা এর তীব্র বিরোধী এবং অবশ্যই কঠোরভাবে প্রত্যাঘাত করব। তিনি অবশ্য ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি। যুক্তরাষ্ট্র বলছে তাইওয়ানি প্রেসিডেন্টের এ ধরনের ট্রানজিট প্রায়ই হয়ে থাকে। চীন এটাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে গ্রহণ করা উচিত। চীন মনে করে তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ, ফলে রাষ্ট্রীয় পর্যায়ে অন্য কোনো দেশের সাথে যোগাযোগ করার অধিকার নেই। তবে তাইওয়ান কিন্তু চীনের এই বক্তব্য গ্রহণযোগ্য মনে করে না। সূত্র আল জাজিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স নিয়ে রাশিয়ার মহড়া শুরু। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স ও কয়েক হাজার সৈন্য নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এই মহড়াকে মস্কোর পারমাণবিক শক্তির প্রদর্শনের আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। বুধবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় 3,000-এরও বেশি সামরিক কর্মী ও প্রায় 300টি সামরিক অস্ত্র সরঞ্জাম জড়িত রয়েছে। তবে মহড়ার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি মন্ত্রণালয়। আন্তঃমহাদেশ ব্যালিস্টিক মিসাইল ইয়ার্সের রেঞ্জ 7,500 মাইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমায় মার্কিন বাহিনী লিটল বয় নামে যে পারমাণবিক বোমা ব্যবহার করেছিল, ইয়ার্স কমপ্লেক্সের ক্ষমতা তার 12 গুণ। সম্প্রতি কৌশলগত পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করার উপর গুরুত্ব দিচ্ছে রাশিয়া। রুশ বাহিনী তাদের কালুগা অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে ইয়ার্স নামের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে। এর আগে ক্ষেপণাস্ত্রটির বিষয়ে রাশিয়া জানিয়েছিল যে এটি পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের দায়িত্বে থাকবে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র যুক্ত থাকবে। এতে কৌশলগত ক্ষেত্রে যে কোনো সমস্যা সমাধান করা যাবে।
নতুন পারমাণবিক ওয়ারহেড উন্মোচন করল উত্তর কোরিয়া। এবার ক্ষুদ্রাকৃতি পারমাণবিক ওয়ারহেড উন্মোচন করেছে উত্তর কোরিয়া। নিজেদের অস্ত্রাগারকে সমৃদ্ধশীল করতে আরও ওয়ারহেড তৈরি করতে চায় দেশটি। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তথ্য জানিয়েছে। ওয়ারহেডের কয়েকটি ছবি প্রকাশ করেছে কেসিএনএ। ওই ছবিগুলোতে দেখা যায় ওয়ারহেডগুলো হাউসান 31S মডেলের, আর দেশটির শীর্ষ নেতা কিম জং উন নিউক্লিয়ার ওয়েপন ইনস্টিটিউশন পরিদর্শন করছেন। সেখানে তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ওয়ারহেড বসানোর প্রযুক্তি ও পারমাণবিক আক্রমণের পরিকল্পনা দেখেন। কেসিএনএতে প্রকাশিত ছবিগুলো বিশ্লেষণ করেছে বিশেষজ্ঞরা। তাদের মতে ওয়ারহেডগুলো বেশ ক্ষমতাশীল, তবে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে এগুলো খুব ছোট। সিউল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক কুন ইউসু বলেন, ছোট ওয়ারহেডগুলো আরও শক্তিশালী, এটি উদ্বেগজনক। 2016 সালের ওয়ারহেডগুলোর সঙ্গে এবারের গুলোর তুলনা করছেন এই ইমিরেটস। 3 দশকের সর্বনিম্নে দাঁড়াচ্ছে বৈশ্বিক প্রবৃদ্ধি, বিশ্বব্যাংকের পূর্বাভাস। নিয়মতান্ত্রিক ব্যাংকিং সংকট ও মন্দার দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতি, প্রবৃদ্ধি ও উন্নয়নে। এর ফলে চলতি দশকে বিশ্ব অর্থনীতিতে স্লোত গতির আশঙ্কা বিশ্বব্যাংকের। ওয়াশিংটন ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, চলতি দশকে বিশ্বের বৈশ্বিক প্রবৃদ্ধি 3 দশকের সর্বনিম্ন দাঁড়াতে পারে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2022-2030 বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি থাকবে 2.2%। চলতি শতকের প্রথম দশকে যেখানে প্রবৃদ্ধি ছিল 3.5%, উন্নয়নশীল অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি লক্ষণীয় ব্যাহত হতে যাচ্ছে। উন্নয়নশীল দেশগুলো 4% প্রবৃদ্ধি অর্জন করতে পারে। 2000 থেকে 2010 দশকে যেখানে এই অর্থনীতিগুলোর গড় প্রবৃদ্ধি ছিল 6%। অর্থনৈতিক খাতে যদি বৈশ্বিক সংকট তীব্রতর হয় কিংবা মন্দা দেখা দেয়, তাহলে এ দেশগুলোর অর্থনীতিতে আরো বড় ধাক্কা লাগতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল যখন আর্থিক খাতে অস্থিতিশীলতার পূর্বাভাস দিচ্ছে, তখন বিশ্বব্যাংকও চলতি দশক নিয়ে তাদের শঙ্কার কথা জানায়। উচ্চ মূল্যস্ফীতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব এবং বৈশ্বিক ঋণ বৃদ্ধিকে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখছে বিশ্বব্যাংক। দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিতে জাতীয় পর্যায়ে সুনির্দিষ্ট নীতি গ্রহণের পরামর্শ দিচ্ছে ঋণদাতা সংস্থাটি। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত, ঋণের পরিমাণ কমানোর উপর নীতি নির্ধারকদের জোর দেওয়া উচিত বলে মনে করে বিশ্বব্যাংক। বুলেট হারিয়ে যাওয়া পুরো শহরে লকডাউন জারি কিমের। ঘটনাটি উত্তর কোরিয়ার শহর হায়সানের। সেখানে 653টি বুলেট হারানোর ঘটনায় পুরো শহরটিতে লকডাউন জারির তথ্য পাওয়া গেছে। জানা গেছে, গত 25 ফেব্রুয়ারি থেকে 10 মার্চের মধ্যে এই শহর থেকে সেনা প্রত্যাহার করা হয়েছিল। সেই সময়ে গুলিগুলো হারিয়ে যায়, খবর ডেইলি মেইলের। এর আগে হায়সানে সেনা জারি করা হয়েছিল, পরে যখন সেখান থেকে সেনাবাহিনী সরানো হয় তখন দেখা যায় 653টি বুলেট কম রয়েছে তাদের কাছে, আর সেই কারণেই সম্পূর্ণ শহরে লকডাউন জারি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ওই শহরে 2 লাখেরও বেশি বাসিন্দা রয়েছে। প্রথমে সেনাকর্মীরা নিজেরাই গুলি খুঁজতে শুরু করেন। সেনাকর্তারা যখন দেখেন গুলি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা সেই বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পরেই শহরে লকডাউন করা হয়। তবে সমালোচকদের দাবি, জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে মিথ্যা কথা বলা হচ্ছে।